যে আমরা জি জি যেটা করেছি, যেটা জনাব সহযোগী যেটি দাদা, যে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কোঅর্ডিনেট করে যে বিএমইটি আমাদেরকে পুরো ম্যান পাওয়ার ট্রেনিং যেটা আছে তারা কিন্তু এটিকে করছে, সমন্বয় করছেন। এখন এখানে আমরা কিন্তু আমাদের নিজেদের দায়িত্বেই আমরা প্যাসেঞ্জারকে নিয়ে আসছি, নিয়ে এসে রেখে তাদেরকে পাঠাবার চেষ্টা করছি। কিন্তু এখানে বড় একটা চ্যালেঞ্জ হয়েছে, যেটি আমরা যখন অফলাইনে ছিলাম কথা হচ্ছিল যে আমরা টিকিট প্রাইসটি নিয়ে কিন্তু আমরা খুবই গত কয়েক মাস ধরে কিন্তু আমি বিভিন্ন পত্রিকায় দেখেছেন, আপনাদের এখানে রিপোর্ট হয়েছে যে আমরা কিন্তু একটা বিশাল অবস্থার মধ্যে আছি। $300-এর টিকিট আমরা $1200-এ কিনছি, $1,000 থেকে $1200, এবং টিকিট একটি দুষ্প্রাপ্য হয়ে গেছে আমাদের জন্য। এই টিকিট প্রাইসটি যদি অনেক আমরা ধন্যবাদ, নিয়ন্ত্রণে অনেক না ধন্যবাদ জনাব নোমান। আমি শহীদুল আলম এনডিসি, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এখন আপনারা তাদের ভোগান্তি লাঘবে কি করছেন, যে প্রবাসীরা ইতিমধ্যে ভোগান্তিটা পড়ে গেছেন তাদের জন্য। জনাব শামীম আহমেদ চৌধুরী নোমানও যে বিষয়টি উত্থাপন করছিলেন টিকিট প্রাইসের কথা, এই বিষয়গুলো আসলে কিভাবে প্রবাসীদেরকে একটু স্বস্তিতে দেওয়া দেওয়া যায় সেই বিষয়টা কি ভাবছেন? এটা তো সমন্বয় করতেই হবে। আমাদের আন্ত মন্ত্রণালয়ে যে সিদ্ধান্ত হয়েছে যে মানুষগুলো 14 থেকে 16 পর্যন্ত বা 17 পর্যন্ত যেতে পারলো না, তারা একটি অগ্রাধিকার পাবে। যে আরেকটা অগ্রাধিকার আছে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, ওনারা অগ্রাধিকার পাবেন বিদেশ যাবার ক্ষেত্রে। এই দুটো অগ্রাধিকারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আর যে বিষয়গুলো প্রাসঙ্গিক ভাবে আসে সেটি হচ্ছে যে আজকে যদি এমন হতো যে কেন বন্ধ করা হয়েছে, এ প্রসঙ্গ যেমন বড় হয়ে উঠেছে, যদি এমন হতো যে প্রচুর মানুষ বিদেশে চলে গেল এবং কোভিড টেস্টের সিস্টেম গুলো সঠিকভাবে মানলো না, তাহলে তো আমরা শ্রমবাজারই হারতাম। সুতরাং যে কোনো বিষয়ের দুটো দিকই থাকবে। যদি আজকে যে কড়াকড়িটা হয়েছে কোভিড টেস্ট করে যেতে হবে এবং যে দেশে যাচ্ছেন সেখানে কোয়ারেন্টাইন মেনটেন করতে হবে, সুতরাং সকলেই সচেতন হয়েছে, হয়তো আমাদের ক্ষতি হয়েছে, আমাদের কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও একটা সিস্টেম ডেভেলপ করছে যে আমরা কোভিড টেস্ট করে যাব, আমরা যাবার আগে ফ্লাই করার আগে রিক্রুটিং এজেন্সি তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখবেন, যারা আগে ব্যর্থ হয়েছেন তারা যেন অগ্রাধিকার পান, যাদের ভিসার মেয়াদ পার হয়ে যাচ্ছে তারা যেন অগ্রাধিকার পান, এবং যারা ছুটিতে এসেছে তারা যেন অগ্রাধিকার পান। এই যে একটি আন্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গুলো হয়েছে, এগুলো সবই আমাদের এই যাত্রীদের পক্ষে যাচ্ছে, কর্মীদের পক্ষে যাচ্ছে। সুতরাং 1 step advance 2 step back, কখনো কখনো পিছাতে হয় আগানোর জন্য। আমরা এগিয়ে যাব বলেই, এই বাধাটা পেরিয়ে পেরিয়ে যাব বলেই মনে হয় যে আমরা আজকে যেভাবে ঐক্যবদ্ধ, সিভিল এভিয়েশন যেভাবে একটি, কিন্তু কিন্তু তারপরে আমরা যেভাবে তাদেরকে রাস্তায় দেখলাম, সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করতে দেখলাম, তাতে তো আরো সংক্রমণের ঝুঁকি আরো বেড়ে গেল। জনাব মফিদুর রহমান, আপনি কিছু যোগ করতে চাইছিলেন, 1 মিনিটে আপনার সেই অংশটুকু শুনবো, সাথে প্রশ্নটাও একটা জুড়ে দিয়ে যে গন্তব্য দেশগুলো কেমন বার্তা পাচ্ছে, তারা আবার আমাদের দেশ থেকে ফ্লাইট নেওয়া বন্ধ করে দেবে না তো, এরকম কোন ইঙ্গিত পান কি জনাব মফিদুর রহমান? না ধন্যবাদ। প্রথমে আমি যেটা যোগ করতে চাচ্ছিলাম, আমি বাইরা যেসব পদক্ষেপ গুলোর কথা এখানে জানালে আমি সব প্রথমে সাধুবাদ জানাই, তবে আমি এখানে যেহেতু দর্শক শ্রোতারা সবাই শুনছেন, সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা এবার কিন্তু আমাদের সম্মানিত যাত্রীদের জন্য যথেষ্ট চেষ্টা করছি যাতে এটা তাদের লিমিটেশনের ভিতরে থাকে, প্রাইসিংটা যাতে বাড়তে না পারে, সেই জন্য কিন্তু আমরা এয়ারলাইন্স গুলোর সাথে যথাযথ সমন্বয় করেছি, এবং তাদের যাতে ভাড়া বাড়াতে না হয় এই জন্য আমাদের সিভিল এভিয়েশনের পক্ষ থেকে তাদেরকে যথেষ্ট পরিমাণ সুযোগ বেরিয়ে দিয়েছি, যাতে নাকি প্যাসেঞ্জার উপরে এটা ট্যাক্সিংটা না হয়। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে বিদেশ থেকে আমাদেরকে বন্ধ করে দিবে কিনা যেসব গন্তব্যতে, এটা কিন্তু নির্ভর করবে যে আমাদের দেশের পরিস্থিতির উপরে। আমি এতটুকু বলবো যে আমরা সিভিল এভিয়েশনের পক্ষ থেকে আমাদের এয়ারলাইন্স গুলো যেসব স্বাস্থ্যবিধি মেনে আমরা চলছি, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা গন্তব্য স্থলে আমাদের জন্য একটা পজিটিভ ভিউ নিয়ে আসছে, আমাদের দেশের আমাদের ক্যাপাসিটির উপরে, আমাদের কমপ্লায়েন্ট ইস্যুর উপরে, সেজন্য তাদের কিন্তু ট্রাস্ট কনফিডেন্স সবই আছে, এবং তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে ফ্লাইট গুলো বাড়াচ্ছে। কিন্তু এখন আমাদের যে সরকার যে সিদ্ধান্ত গুলো নিয়েছে এটা কিন্তু একটা ইমপ্লিকেশন আছে, যে আমরা যদি স্বাস্থ্যগত দিকটা যদি অনেক অনেক ধন্যবাদ জনাব মফিদুর রহমান।